পরিষেবার দাবিতে পোস্ট অফিসে বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা। সোমবার বনগাঁ মুখ্য ডাকঘরে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। গ্রাহকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে কোনো পরিষেবা মিলছে না ডাকঘরে। দীর্ঘদিন ধরেই ব্যাহত পোস্ট অফিসের সমস্ত পরিষেবা, দিনের পর দিন এসে বাড়ি ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। বাধ্য হয়ে বনগাঁ মুখ্য ডাকঘরে বিক্ষোভ দেখালেন তারা। গ্রাহকদের অভিযোগ, গত মাসের 26 তারিখের পর থেকে কোনো প্রকার কাজ করা যাচ্ছে না। সবচেয়ে সমস্যায় পড়েছেন বৃদ্ধ বৃদ্ধারা, পেনশন তুলতে পারছেন না তারা, এমনকি নিজের অ্যাকাউন্টে থাকা টাকাও তুলতে পারছেন না কেউ। বিমার সময় উত্তীর্ণ হয়ে গেলেও টাকা তুলতে পারছেন না গ্রাহকেরা। অভিযোগ, কর্তৃপক্ষ লিংক না থাকার অজুহাত দিয়ে কোনো প্রকার কাজ করছেন না। প্রতিদিন 10টার আগে থেকে বাইরে লাইন দিয়ে গ্রাহকেরা দাঁড়িয়ে থাকলেও 10:30টার পর গেট খুলছে। বিকেল 4টে পর্যন্ত কাজ হওয়ার কথা থাকলেও 1:30 থেকে 2টোর মধ্যে কাউন্টার বন্ধ করে দিচ্ছেন কর্মচারীরা। সকাল থেকে ডেটটা বন্ধ থাকে, তারপরে ডেটটার পরে এরা কাজ করে, লিঙ্ক আসলেও এরা কাজ করতে চায়। ওই 8 ঘন্টার জন্য আবার নতুন করে অ্যাকাউন্ট করতে হবে, এই জন্য এরা আর করতে চায়। কাউন্টার 10টা থেকে 4টে হবে, কিন্তু আমাদের মাস্টারমশাই ওরা নিজের মত মতো ইহা কাউন্টার করেছেন। এ বিষয়ে পোস্টমাস্টার মৃত্যুঞ্জয় মাইতি বলেন, কয়েকদিন ধরে লিঙ্কের সমস্যা দেখা দিয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে। লিঙ্কের জন্য লিঙ্ক আমি ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অলরেডি জানিয়েছি যে ব্যাপারটা দেখার জন্য লিঙ্ক যদি আমাদের আসে, আমরা পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত করলাম। আমরা একটা টিম ওয়ার্কে কাজ করি যাতে কাস্টমার স্মুথলি পরিষেবাটা পায়। সুতরাং লিঙ্কটা আমার হাতে নেই, এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে লিঙ্কটা দেখার জন্য এইটা যে এরার, যে এরার দিচ্ছে বা কানেকশনের প্রবলেম, সেগুলো আমি আমার অথরিটিকে জানিয়েছি। উনি সেইটা সিস্টেমকে গিয়ে দেখবেন যে এটা অ্যাকচুয়ালি সমস্যাটা কোথা থেকে, অরিজিন সমস্যাটা। তবে দেরি করে গেট খোলা বা সময়ের আগে কাউন্টার বন্ধ করে দেওয়া নিয়ে কোনো কথা বলতে চাননি তিনি। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।